ফের ট্রেন দুর্ঘটনা। হাওড়া মুম্বাই ট্রেনে 18টি বগি লাইনচ্যুত ঝাড়খণ্ডে। যাত্রীদের সহায়তায় হাওড়ায় খোলা হয়েছে হেল্প ডেস্ক। ইতিমধ্যে 4টি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। ফের ভয়াবহ রেল দুর্ঘটনা। ঝাড়খণ্ডের চক্রধরপুরে বেলাইন হাওড়া সিএসএমটি এক্সপ্রেস ঘটনায় মৃত্যু হয়েছে দুজনের, আহত প্রায় একাধিক যাত্রী। মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনার পর রেলের পক্ষ থেকে দ্রুত শুরু হয় উদ্ধার কাজ। রেল দুর্ঘটনার কারণে উদ্বিগ্ন পরিজনদের ভিড় বাড়ছে হাওড়ায়। সাধারণের সুবিধার্থে হাওড়ায় খোলা হয়েছে হেল্প ডেস্ক। ফের বড় সড় দুর্ঘটনায় ভারতীয় রেল। গত দু মাসে 3 বার ট্রেন দুর্ঘটনা। দুর্ঘটনার কবলে হাওড়া থেকে মুম্বাই মুখী এক্সপ্রেস ট্রেন। জানা যায় এদিন ভোর 4:45 নাগাদ ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে বেলাইন হয়ে যায় ট্রেন। চক্রধরপুর রাজা খারসওয়ান ও বড়াবাম্বু রেল স্টেশনের মাঝে এই দুর্ঘটনাটি ঘটে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুজনের, আহত হয়েছেন একাধিক যাত্রী। তবে মৃত এবং আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। লাইনচ্যুত হয় এক্সপ্রেস ট্রেনের 18টি কামরা। এলাকায় পৌঁছে উদ্ধার কাজ শুরু করে রেলের টিম। স্থানীয়রাও উদ্ধার কাজে হাত লাগিয়েছেন। জানা গিয়েছে আগে থেকে বেলাইন হওয়া একটি মালগাড়ির কয়েকটি বগি রেল লাইনের ওপর পড়েছিল। ওই বগিগুলির সঙ্গে ধাক্কা লেগেই লাইনচ্যুত হয় 12810 হাওড়া ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস এক্সপ্রেস অথবা হাওড়া মুম্বাই মেল ভায়া নাগপুর। জানা যায় এদিন ট্রেনটি টাটানগর ছেড়ে আসবার পর বাদাবম্বু পার হওয়ার সঙ্গে সঙ্গে হঠাৎই বিকট শব্দ হয়, তখনই লাইনচ্যুত হয় ট্রেনটি। এই বিষয়ে দুর্ঘটনাগ্রস্ত ট্রেনে থাকা এক যাত্রী বলেন, হাওড়া সে ট্রেন চড়ে হাওড়া মে ট্রেন অলরেডি 3 ঘন্টা ডিলে চল রা থা তো ফির কেসে তেসে ট্রেন আয়া ফির অ্যারাউন্ড বিলাসপুর কে লিয়ে নিকলে লেকিন 3:30-3:40 কে আসবার হাদসা হুয়া থা তো পুরা কম্পার্টমেন্ট মে প্যানিক হো চুকা থা বহুত চোটে লগ গিয়া হাত পের মুহ ফট গিয়া হুয়া হ্যায় उस समय भोजन को रिलीफ करवाया मैंने, भोजन को हेल्प किया, बहुत आदमी लोग एक दूसरे का हेल्प कर रहे बाहर निकाले हैं। बाकी आप देख ही रहे यहाँ का सिचुएशन कैसा है। এই দুর্ঘটনার জেরে বেশ কয়েকটি ট্রেন নির্ধারিত সময় থেকে দেরিতে ছাড়ছে। দুর্ঘটনার জেরে বাতিল করা হয়েছে হাওড়া থেকে দূরপাল্লার বেশ কয়েকটি ট্রেন। বারংবার ট্রেন দুর্ঘটনার কারণে যাত্রীদের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। ঠিক কি কারণে দুর্ঘটনা তা দ্রুত খতিয়ে দেখা হবে বলে আশ্বাস রেল কর্তৃপক্ষের। ট্রেনের যাত্রীদের ওই ঘটনাস্থল থেকে সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের কর্তারা। হাওড়া মুম্বাইয়ে যাতায়াতের অন্যতম লাইন এটি। সেখানে এমন দুর্ঘটনায় যাত্রাপথ স্তব্ধ হয়ে রয়েছে। তবে দুর্ঘটনার পর থেকে ওই ট্রেনে থাকা যাত্রীদের পরিজনদের ভিড় বাড়ছে হাওড়ায়। উদ্বিগ্ন হয়ে পড়েছেন তারা। নির্ধারিত সময় ট্রেন ধরতে এসে সমস্যায় পড়ছেন যাত্রীরাও। এই রুটের বেশ কয়েকটি ট্রেন বাতিল করার পাশাপাশি কিছু ট্রেনের গতিপথ সংক্ষিপ্ত করা হয়েছে। এই বিষয়ে হাওড়া স্টেশনে দাঁড়িয়ে থাকা এক যাত্রী বলেন, আমাদের ট্রেনের টাইম ছিল 11:55 চেন্নাই মেল, পরে মেসেজ আসে 8:00 টাইম করা হয়েছে। আমরা ওয়েটিংয়ে ছিলাম, 8:00 আগে নেমে আমরা নির্দিষ্টভাবে দেখানো হচ্ছে না যে চেন্নাই মেল কোন প্ল্যাটফর্মে দেবে। 8টা পার হয়ে গেল, আমরা হেল্পলাইনে জানতে চাইলাম যে নির্দিষ্ট পরের টাইম কী আছে, ওনারা এখনও কিছু বলতে পারছে না যে আপনারা বসুন ট্রেন দেবে, কিন্তু কখন ট্রেন দেবে আমরা সারা রাত ধরে বসে আছি, কিন্তু নির্দিষ্ট টাইম আমরা জানতে পারছি না। রাত থেকে আমরা ওয়েটিংয়ে ছিলাম, আবার এখন এসেছি, আবার এখনও কোনো টাইম জানাচ্ছে না রেল কর্তৃপক্ষ যে নির্দিষ্ট পরের চেন্নাই মেলের টাইম কখন হবে। পাশাপাশি হাওড়া স্টেশনে খোলা হয়েছে হেল্প ডেস্ক, যার নম্বরগুলি হল 0332638-2217 এবং 9433357920। হাওড়ার পাশাপাশি রাঁচি, টাটানগর, চক্রধরপুর এবং রাউরকেল্লাতে খোলা হয়েছে হেল্প ডেস্ক। এ বিষয়ে হাওড়া স্টেশনের হেল্প ডেস্কে কর্মরত রেলের এক কর্তা জানান,
দেখুন, এটা তো হয়েছে ঘটনাটা 3:35 সকালবেলা, ভোরবেলা এটা হয়েছে রাজকারসেন, মানে চক্রধর ডিভিশনের দুটো স্টেশন আছে, রাজকারসেন আর বারাবাম্বু, তো ওই দুটো স্টেশনের মাঝখানে এই ডিরেলমেন্টটা হয়েছে। তো ডিরেলমেন্টের আমাদের এই গাড়িটার নাম হচ্ছে মুম্বাই মেল, এটার 18টা বগি থাকে, 18টা বগি ডিরেল হয়েছে, মানে লাইনচ্যুত হয়েছে যেটাকে বলে, লাইন থেকে সরে গেছে, লাইনের বুথের লাইন করা হয়েছে, সেখানে বিভিন্ন লোকেদের ফোন আসছে এই ব্যাপারে জানার জন্য। তো আমরা যতটা পারছি ওদেরকে ইনফরমেশান দেওয়ার চেষ্টা করছি, এবং যারা ফ্যামিলির যারা লোক আছেন তারা এখানে ফোন করতে পারেন, নাম্বার আমাদের এখানে অলরেডি ডিসপ্লে করা হয়েছে, একটা বিএসএনএল নাম্বার, একটা রেলের নাম্বার। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, ঝাড়খণ্ড। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ।